Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Apnara jara amader channel ti ekhono subscribe korenni tara amader channel ti ekhoni subscribe korun ebong amader pashe thakar bell button ti ekhoni on korun. Ajke ami apnader majhe hazir hoyechi chokher drishtipater dara যে কোনো মহিলাকে অথবা যে কোনো পুরুষকে প্রেমে পাগল পড়া করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এই আমলটি একটু অন্যরকম এই আমলটি আলাদা বিশেষ শক্তি বিশেষ প্রভাব রয়েছে আমি যেভাবে বলবো আপনারা হুবহু অক্ষরে অক্ষরে সেইভাবেই এই আমলটি করবেন এখানে কিন্তু মূলত যে সাতটি নাম দেখতে পাচ্ছেন এই সাতটি নামই কিন্তু চাঁদের নাম আমরা যে চাঁদ দেখি আকাশে সেই চাঁদের সাতটি নাম রয়েছে এগুলো কিন্তু চাঁদের সাতটি নাম এই আমলটি মূলত চাঁদের সাতটি নামের মাধ্যমে করা হয় আপনাদের এই আমলটি করতে হবে শনিবার জোহরের নামাজের পরপরই আপনাদের বাজার থেকে এই উদ্দেশ্যে একটি আয়না কিনে নিয়ে আসতে হবে সেটি যে কোনো সাইজের হতে পারে এরপর আপনাকে একটি নির্জন কক্ষে প্রবেশ করতে হবে অথবা নির্জন কোথাও যেতে হবে আয়নাটি আপনার সামনে রাখতে হবে এবং আপনার চেহারাটা আয়নার মধ্যে এমন ভাবে রাখবেন যাতে করে সম্পূর্ণরূপে আপনার চেহারাটা আয়নার মধ্যে দেখা যায় এরপর আপনি আয়নার দিকে তাকাবেন বাম চোখ দিয়ে কিন্তু আপনার ডান চোখ বন্ধ রাখতে হবে আর আয়নাটিকে ধরতে হবে আপনার ডান হাত দিয়ে ধরতে হবে আপনার চেহারা দেখতে থাকবেন আর এই নামগুলোকে পড়তে থাকবেন নামগুলো আমি বলে দিচ্ছি লায়া খিমিন লায়া লাগভিন লায়া ফোরিন লায়া রুসিন লায়া রোগিন লায়া রুশিন লায়া শালাসিন এই নামটি এই প্রত্যেকটা নাম একবার করে পড়ে আপনাকে যেটি করতে হবে সম্পূর্ণ পড়া হয়ে গেলে একবার চিন্তা করতে হবে ঠিক এগুলো কিন্তু আয়নার দিকে তাকিয়ে তাকিয়ে পড়তে হবে ডান চোখ বন্ধ থাকবে বাম চোখ দিয়ে তাকাবেন আর আয়নাটি আপনি ডান হাত দিয়ে ধরে রাখবেন এইভাবে আপনি এই পুরোটাকে সাতটাকে একবার ধরবেন এইভাবে 71 বার আপনি চাঁদের নামগুলো পাঠ করবেন ঠিক এরপরে সাতবার এই যে নিচে দিয়ে তাওকিল দেখতে পাচ্ছেন এটার বাংলাটা আমি বলে দিচ্ছি এরপরে আপনাদের এই আরবিটার উচ্চারণ আমি বলে দিব আপনারা বলবেন হে এই সকল নামের দাসেরা তোমরা দায়িত্ব নাও এবং আমার জন্য মহিলাদের অথবা যারা পুরুষদের জন্য করবেন তারা বলবেন আমার জন্য পুরুষদের অথবা অমুকের ছেলে অমুককে নিয়ে এসো অথবা অমুকের মেয়ে অমুককে নিয়ে এসো সহবাস ও বিছানার উদ্দেশ্যে আমি অমুকের ছেলে অমুক অথবা আমি অমুকের মেয়ে অমুক এখানে সহবাস ও বিছানার উদ্দেশ্যে না বলে বলতে পারেন বিয়ের জন্য অথবা প্রেমে পাগল পড়া করার জন্য অর্থাৎ আপনি মূল কথাটি উপরের প্রথম কথা ঠিক রাখবেন এরপর আপনার মতো করে আপনি কথাগুলো বলবেন শেষে বলবেন আমি অমুকের ছেলে অমুক অথবা আমি অমুকের মেয়ে অমুক আর যারা আরবি বোঝেন তারা বলবেন তাওয়াক্কালু ইয়া খুদ্দামা হাদিল আসমাই ওয়া ইজলিবু ইলান নিসাই লি আজরিন নিকাহি ওয়াল ফিরাশি আনা ফুলান বিন ফুলানাতুন এখানে যারা আপনার ছেলেদের জন্য করবেন সেখানে ছেলেদের নাম বলবেন ছেলেদের কথা বলবেন প্রয়োজনে আপনারা হচ্ছে গুগলে যে ট্রান্সলেট করে আমি যেগুলো বাংলাতে বলেছি সেগুলো ট্রান্সলেট করে আরবিটার উচ্চারণটা প্রয়োজনে নিজেরা শিখে নেবেন এক কথায় আপনাদের সুবিধার জন্য এই কথাগুলো আমি বলে দিলাম আপনারা সাতবার এই কথাগুলো বলবেন যখনই তবে এগুলো সব কিন্তু আপনার আয়নার দিকে তাকিয়ে করতে হবে বাম চোখ দিয়ে আয়নার দিকে তাকাতে হবে ডান চোখ বন্ধ রাখতে হবে আয়নাটিকে ডান হাত দিয়ে আপনার সামনে ধরে রাখতে হবে আপনি যখনই এই তাওকিল শেষ করবেন দেখবেন আপনার সামনে আপনার চেহারা পরিবর্তন হয়ে গেছে একটি সুন্দর রমণীর মেয়ের চেহারা দেখতে পাচ্ছেন ঠিক এটি যখন ঘটবে আপনাকে বুঝতে হবে যেখানে বিশেষ শক্তির উপস্থিত হয়ে গিয়েছে এবং আপনার কাজ কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ আপনার আমল মঞ্জুর হয়ে গিয়েছে এরপরে আপনি আর কোনো কিছু চিন্তা করবেন না সাথে সাথে আপনি ওই রুম থেকে বের হয়ে যাবেন অথবা যেখান থেকে আমল করছেন সেখান থেকে বের হয়ে দ্রুতই চলে যাবেন যেখানে পানি আছে সেখানে পানির মধ্যে সেই আয়নাটিকে আপনি ফেলে দিবেন
এরপর আপনার কাজ কিন্তু এগুলো কিন্তু দ্রুতই করতে হবে, একটু দেরি করা যাবে না। এরপর আপনি যে মহিলার দিকে, যে পুরুষের দিকে, যার দিকে আপনি তাকাবেন, তবে আপনাকে তাকাতে হবে বাম চোখে। প্রয়োজনে আপনি হচ্ছে কোনো কিছুর উসলা দিয়ে ডান চোখকে হাত দিয়ে বন্ধ করে তার দিকে তাকানো মাত্রই সে আপনার প্রেমে পাগল পড়া হয়ে অস্থির হয়ে যাবে। আপনাকে ছাড়া অন্য কোনো কিছুই সে চিন্তাও করতে পারবে না, শুধু আপনার কথাই তার সবসময় স্মরণ হতে থাকবে। তবে আপনারা অন্যায় কোনো কাজেই আমলটি ব্যবহার করবেন না, তাহলে কিন্তু শক্তি একেবারে ফুরিয়ে যাবে। একসময় দেখবেন এই আমলের কার্যকারিতা আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, অদৃশ্য জগতে, রোহানি জগতে পর্দা আপনার উপর পড়ে গিয়েছে, আর জীবন ভরা কাজ করবেন কিন্তু কোনোদিন ফলাফল পাবেন না। খবরদার, এই আমলের সাথে, এই আমল করে কেউই সেটিকে অপব্যবহার করার চেষ্টাও করবেন না। তবে আপনারা আমলটি করার আগে, আমার যে কোনো আমল করার আগে আপনারা অবশ্যই আমার কাছ থেকে এজাজত নিয়ে আমলটি করবেন, তাহলে আমার সাথে থাকা বিশেষ কিছু আপনাদেরকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। তবে আপনারা যারা এজাজত নেওয়ার জন্য ইচ্ছা পোষণ করবেন বা এজাজত নিতে চান, তারা ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে আপনারা যেটি করবেন, আপনাদের নাম, বাবার নাম, মায়ের নাম এবং আপনাদের পূর্ণ ঠিকানা এবং কী বিষয়ে আমল করতে চান, খুব রুচিশীলভাবে একটি কমেন্ট করবেন। আমি যখন কমেন্ট পড়ব তখন আপনার নামটা দেখে এবং আপনার সম্পূর্ণ কিছু দেখে বিশেষ পর্যবেক্ষণের মাধ্যমে বিশেষভাবে এজাজত দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, আপনাদের কোনো কিছু জানার থাকলে, আপনাদের কোনো প্রকার প্রশ্ন থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের মোবাইল নাম্বার 01938311386। এই নাম্বারটি প্রতি শুক্রবার শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে, নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।